Audio Jungle. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর সহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন। বাসি মিলিটো ইন্দোনেশিয়া গেমের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, ইতিমধ্যে যে বাসটি দেখতে পাচ্ছেন তা কিন্তু একদম অনেক আপডেট একটি বাস। এর আগে অন্য কোথাও এই বাসটি হয়তো বা আপনি দেখেননি, কেননা এটি হলো হিনো এবং টাটা ব্র্যান্ডের যৌথভাবে এই বাসটি নির্মাণ করা হয়েছে এবং এতে খুবই সুন্দর একটি গুগল বাস বাংলাদেশের একটি স্কিন সেট করা আছে। আর গুগল বাস বাংলাদেশ, এটি হলো বাংলাদেশি একটি বাস। তো আমরা বাসের মেট্রো ইন্দোনেশিয়া এই বাস মোডটিতে কিন্তু আমরা গুগল বাস বাংলাদেশের একটি স্কিন আমরা এখানে অ্যাড করেছি এবং দেখতে পাচ্ছেন বাসের যে ফেসিলিটিটা তা কিন্তু অনেক সুন্দর। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হিনো ব্র্যান্ডের লোগোটি এবং টাটা ব্র্যান্ডের লোগো, এবং এখানে দেখতে পাচ্ছেন বাস গুগল বাস বাংলাদেশের লোগোটি। তো আপনারা দেখেন যে বাসটি আসলে কতটা জোস এবং কতটা সুন্দর। এটি কিন্তু অনেক আপডেট একটি বাস এবং অনেক গতিসম্পন্ন একটি বাস। আপনারা যখন ড্রাইভ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই বাসটি কীরকম স্পিড। আমরা ইতিমধ্যেই প্যাসেঞ্জার সিট বিউটি আপনাদের দেখিয়ে দিই। এটি হলো বাসের ভিতরের অংশ। দেখেন, আমরা লাইট অন করেছি, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লাইটটি। তো আমরা তো ইতিমধ্যে দেখে নিলাম, চলুন বাইরের অন্য ফেসিলিটিগুলো দেখে নিই। এখানে তিনটি বাটন রয়েছে, 1, 2, 3। ফার্স্ট বাটনে ক্লিক করলে দেখা যায় যে যাত্রীদের যে জানলাটি রয়েছে, বাসের যে জানলা, তা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে জানলাগুলো ওপেন হয়ে যাচ্ছে। এবং 3 নম্বর বাটনে ক্লিক করলে ড্রাইভারের সাইডে একটি মিনি দরজা রয়েছে, তা কিন্তু খুলে যাচ্ছে। এবং সেকেন্ড যে বাটনটি, সেই বাটনটি ক্লিক করলে সামনের যে ইঞ্জিনটি রয়েছে, ইঞ্জিনের সামনে একটি পার্ট রয়েছে, সেই পার্টটি কিন্তু খুলে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লুকিং গ্লাসগুলো, দেখেন পিছনের লুকিং গ্লাস কিন্তু অনেকগুলো লুকিং গ্লাস, প্রায় 4টি লুকিং গ্লাস। চলুন একটু এবার ড্রাইভ করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে আসলে বাসটি কতটা ভালো এবং কতটা সুন্দর, কতটা স্পিড। তো আমি ইতিমধ্যেই আমার বাসটি নিয়ে আমি রাস্তায় বের হয়ে গেলাম। তো আপনারা আমার পাশে থাকলে আমার সাথে আমার ভিডিওটি পুরোটি দেখে নেবেন আশা করি, তাহলে বুঝতে পারবেন যে বাসটি কীরকম গতি। আমি কিন্তু বাসের স্পিডটি দেখানোর জন্য যে ডিসপ্লের যে বাটনগুলো তা কিন্তু অন করে রেখেছি। দেখেন, আমার বর্তমান বাসের স্পিড হলো 130, 32, 34। আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা পর্যন্ত ড্রাইভ করে আমার স্পিডটি তুলেছি, এবং আশা করি আপনারা আমার চেয়েও ভালো স্পিড তুলতে পারবেন। তো এটি খুবই হাই স্পিড একটি বাস মোড। আশা করি আমার সকল শ্রেণী বন্ধুদের কাছে এই বাস মোডটি ভালো লাগবে এবং তারা আমার ভিডিওটি পুরোটি দেখে নেওয়ার পর এই বাস স্ক্রিন বাস মোডটি এবং স্ক্রিনটি ডাউনলোড করে তারা তাদের প্রিয় বাসিমেট্রো ইন্দোনেশিয়া গেমে সেট আপ দিয়ে তারা প্লে করবে। তো দেরি কিসের, আমার ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা চাইলেই এই বাস মোডটি এবং স্ক্রিনটি ডাউনলোড করে আপনার প্রিয় বাসিমেট্রো ইন্দোনেশিয়া গেমের সেট আপ দিয়ে খেলে নিতে পারেন। তো পরিশেষে একটা কথা বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এবং আজকের প্রথম দর্শক, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি আমার প্রতিটি ভিডিও আপনারা দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের বাসটি কিন্তু এখনও রুটে প্লে করছি। আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন বলছি যে আমার এই বাস মোডটি হাই স্পিড একটি বাস মোড। এখানে যে ওবিভিটি দেখতে পাচ্ছেন তাও কিন্তু আপডেট একটি ওবিভি। ইতিমধ্যে এই ওবিভি নিয়ে একটি ভিডিও আপলোড দেওয়া রয়েছে। আপনারা যদি এই ওবিভিটিও ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে ভিডিওগুলো দেখে নেন। আমার কিন্তু রিসেন্টলি অনেকগুলোই ওবিভি আপনাদের সাথে শেয়ার করা আছে।
তো এখান থেকে যে কোনো একটি ইচ্ছে আপনার পছন্দের একটি ওবিভি কিন্তু আপনি আপনার প্রিয় গেমে বাসমিট ইন্দোনেশিয়া গেমে সেট আপ করতে পারেন।